ট্রানজিশন ইফেক্ট সমূহের মধ্যে আইরিশ ইফেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইফেক্ট এবং এখানে বেশ কিছু অপশন আমরা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে আইরিশ ক্রস যে ইফেক্টটি রয়েছে এটি আমরা ড্র্যাগ করে নিয়ে আমাদের ট্রানজিশন ট্র্যাক এনে ছেড়ে দিব, দেন ওকে বাটনে ক্লিক। এবং আমরা যদি অল্টার চেপে এটিকে প্রিভিউ দেখে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম ভিডিওটি একটি অ্যানিমেশন হয়ে চলে যাচ্ছে, দ্বিতীয় ভিডিওটি প্রিভিউতে আসছে। এবং আমরা দ্বিতীয় যে আরেকটি ইফেক্ট হচ্ছে আইরিশ ডায়মন্ড, এটিকে আমরা ড্র্যাগ করে নিয়ে আমরা একইভাবে এনে টেস্ট করব। আমরা দেখে নিব এটির ইফেক্টটি কীরকম। আমরা অল্টার চেপে প্রিভিউ করছি এবং দেখুন একটি ডায়মন্ড আকারে এটি কিন্তু ডায়মন্ড প্রিভিউ হচ্ছে, মূলত সেকেন্ড যে ভিডিওটি রয়েছে সেটি ডায়মন্ডের ভিতর দিয়ে শো করছে। ঠিক একইভাবে আমাদের আইরিশে যে আইরিশ পয়েন্ট, আইরিশ রাউন্ড, আইরিশে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, এগুলো আমরা জাস্ট ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিব এবং প্রিভিউ করে দেখব যে এটি ইফেক্টটি আমরা আমাদের কাঙ্ক্ষিত ইফেক্ট হচ্ছে কি না। যেমন আইরিশ শেপ এটি যদি আমরা সিলেক্ট করি, আমরা এনে ছেড়ে দিচ্ছি ওকে, এবং অল্টার চেপে আমরা দেখুন একটি বিশেষ শেপ ক্রিয়েট হয়েছে এবং আমরা যথারীতি এটিকে ডাবল ক্লিক করে মডিফাই করে নিতে পারি। এবং এই আইরিশের ভিতরে আরেকটি চমৎকার ইফেক্ট রয়েছে আইরিশ স্টার, এটিকে আমরা ড্র্যাগ করে এনে ছেড়ে দিয়ে মূলত ভিডিওর উপর আমরা স্টার ইফেক্ট দিতে পারি। আমরা প্রিভিউ করে দেখছি আমাদের সেকেন্ড ভিডিওটি যেন স্টারের ভিতর দিয়ে, তারকার ভিতর দিয়ে প্রিভিউ হচ্ছে। তো এভাবে আমরা ট্রানজিশন আইরিশ যে ট্রানজিশন ইফেক্টগুলো রয়েছে এগুলোর বিভিন্ন ইফেক্টগুলো অ্যাপ্লাই করে আমাদের ভিডিওকে ইন্টারঅ্যাক্টিভ এবং আমরা সুন্দরভাবে এটিকে প্রেজেন্ট করতে পারি।